রাজ্য এই বাংলা বাংলার মানুষজন বিগত পাঁচ দিন ধরে একটা ধর্ণা দেখলো বটে অদ্ভুত ধর্ণা যেন রাজকীয় ধর্ণা রাজা রাজরার ধর্ণা সেই ধর্ণায় চারিদিক থেকে পুলিশি প্রহরা রয়েছে সুন্দর করে মঞ্চ খাটানো রয়েছে ১৪৪ তারাকে বুড়াঙ্গুল দেখানো রয়েছে বিভিন্ন সময় আমরা এই রাজ্যে বলি যে আমরা ওরা রাজনীতি চলে আমরা হলে একরকম নিয়ম ওরা হলে আরেক রকম নিয়ম ধর্ণা বঞ্চনা দাবি দেওয়া সেক্ষেত্রে আমরা ওরা হয় সেক্ষেত্রে আমার বঞ্চনা বনাম তোমার বঞ্চনা হয় হয় নাকি হয় এই রাজ্য বিগত পাঁচ দিন ধরে ঠিক দুর্গাপূজার মতো পাঁচ দিন ধরে এরকম একটা ধর্ণা পুজো দেখলো যে ধর্ণার দুরকমের দিক রয়েছে কিরকম দিক এক পাশে গান্ধী মূর্তি মাতঙ্গিনীর মূর্তি হাত বাড়ালে রাজভবন দুদিকে দুরকম ধর্ণার ছবি দেখলাম আমরা একটার বয়স পাঁচ দিন একটা ধর্ণা মাত্র পাঁচ দিনের ছোট্ট বাচ্চা শিশু আর অন্যদিকে গান্ধী মূর্তির পাশে এসএলএসটি চাকরি প্রার্থীদের ধর্ণা একটার পর একটা দিন পেরিয়ে চলেছে আন্দোলন পৌঁছচ্ছে ৪৮০ দিনে কোন ধর্ণা ৮০০ দিন কোন ধর্ণা হাজার দিন দুটো ধর্ণার দুটো ছবি প্রথমটায় শাসকের দাবি দেওয়া যে দাবি দেওয়ার সর্বত্তা আছে কি না সেই নিয়ে সন্দেহ রয়েছে কিন্তু সেই দাবি দেওয়া যাদের জন্য বঞ্চিত তারাই আর অন্যদিকে কি চাকরি প্রার্থীদের ধর্ণা আন্দোলন নিজেদের হকের চাকরিটা বুঝে নেওয়ার লড়াই যারা ওপারের ধর্ণায় সামিল হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে চাকরি চুরি করার শিক্ষা থেকে পুরসভায় দুর্নীতির জাল প্রত্যেক মুহূর্তে তারা রয়েছে ইডি সিবিআই এর স্ক্যানারে তাদের নাম জড়িয়েছে বিভিন্ন দুর্নীতিতে যারা রাজভবনের সামনে ধর্ণায় বসেছেন ১৪৪ ধরে উপেক্ষা করে রাজকীয় ধর্ণায় বসেছেন আর অন্যদিকে যারা রাস্তায় রোদে জলে ঘামে ভিজে শীত গ্রীষ্ম বর্ষ উপেক্ষা করে ধর্ণায় বসেছেন পুলিশের মার পুলিশের কামর পুলিশের চিমটি কলার ধরে তুলে ধরা সবই হজম করছেন তাদের জন্য তাদের দাবি দেওয়াগুলো তাদের সেই দাবি দেওয়ার বাস্তব ভিত্তি তাদের পাশে দাঁড়ানো দুটোর মধ্যে বিস্তর পার্থক্য আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত ক্রমশ টপ গিয়ারে পৌঁছচ্ছে জালে উঠছে একের পর এক রাঘব বোয়াল এবার জালে কে এবার বিপদ কার বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে ভয় প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভয় তাই কি নিজেদের ধর্ণাকে ঢেকে রাখা এই যে অনেকেই বলতে শুরু করেছে ইতিমধ্যেই যে গোটা দুর্নীতি এত রকমের দুর্নীতি বাংলায় সমস্ত দুর্নীতিগুলো অম্বল হয়ে গিয়েছে এখন তাই এখন একমাত্র ধর্ণাই সম্বল হয়ে দাঁড়িয়েছে তাই নিয়ম কানুনের তোয়াক্কা না করে অন্যদের ধর্ণাকে বাধা দিয়ে নিজের ধর্ণাকে সুপ্রতিষ্ঠিত করা প্রতিবাদ যত কম শোনানো যায় তত মঙ্গল নিজের দাবি দেওয়াকে তুলে ধরো আর অন্যের দাবি দেওয়া প্রতিবাদ অন্যের দাবি দেওয়া তাদের অভিযোগকে গলা টিপে মেরে ফেলো সত্যি অদ্ভুত দুই দৃশ্য দেখলো আমাদের রাজ্য যদি দৃশ্য হয়তো আরো বাকি আছে কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কাছে তার যে আবতারের আলোচনার সময় চেয়েছিল ১৫ মিনিট সেই বৈঠকের পর তিনি জানান যে যদি কেন্দ্র তাদের দাবি দেওয়া মেনে না নেয় তাহলে আবার ধর্ণায় বসবে কি যায় আসে নিজের রাজ্য নিজের সরকার নিজের পুলিশ যতবার খুশি ধর্ণায় বসা যায় এই ধর্ণায় বসা না বসা ঠিক করবে কারা এই ধর্ণায় বসার পারমিশন দেওয়া না দেওয়া ঠিক করবে কারা আর যারা রোদে জলে ঝড়ে পুড়ে ধর্ণা দিনের পর দিন চালিয়ে গিয়েছে সাধারণ একটা শৌচালয় তৈরি করার অনুমতি পর্যন্ত পায়নি তাদের হই বা গলা ফাটাবে কারা হকের চাকরি আদায় দাবিতে হাজার হাজার চাকরি প্রার্থী বছরের পর বছর রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে শাসকের সাড়া না পেয়ে তারা দিল্লি পর্যন্ত ছুটে গেছে অন্যদিকে রাজকীয় মঞ্চ বেঁধে লোক দেখানো দাবি দেওয়া নিয়ে ফাঁকা রাজভবনের সামনে ধর্ণা পাঁচ দিন ধরে ধর্ণা চালালো তৃণমূল কংগ্রেস সংঘাতের আবহে আজ বিকেলে কিছুক্ষণের জন্য রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হলো তৃণমূল প্রতিনিধিদের আবদারের সাক্ষাৎ আবদারের আলোচনা মিনিটখানেক আগে ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করলো তৃণমূল দাবি আদায় না হলে আবারও ধর্ণা চলবে এমনটা হুমকিও দিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনাবো
কিন্তু বক্তব্য শুনতে শুনতেই আপনারা ভাববেন যে নিজের রাজ্য নিজের সরকার নিজের পুলিশ সবকিছু নিজের নিয়ন্ত্রণে সেখানে ধর্ণা যদি একবারের জায়গায় 100 বারই দেয় কেউ তাতেই বা কি যায় আসে শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ধর্ণা প্রত্যাহার করে কি বক্তব্য রাখলেন আরো 24 ঘন্টাই ধর্ণায় বসতে চেয়েছিলাম যেহেতু উনি 24 ঘন্টা সময় চেয়েছেন কিন্তু দলনেত্রী বলেছেন এবং দলীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা আমাকে অনুরোধ করেছে যে যেহেতু রাজ্যপাল এই সৌজন্যতাটা দেখিয়েছে বাংলার উচিত পাল্টা সৌজন্যতা দেখানোর এবং সেই কারণে ধর্ণা তো প্রত্যাহার হলো কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মসূচিগুলোর কি হবে রাজ্যপালের সঙ্গে আবদারের আলোচনার পর রাজভবন থেকে বেরিয়ে কি বললেন তৃণমূলের নেতারা যারা এতদিন পর্যন্ত মঞ্চে অনেক গরম গরম ভাষণ দিয়েছেন তাদের বক্তব্য ঠিক কি ছিল রাজভবন থেকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে আসার পর সেটাও শোনাবো গণতন্ত্রে প্রতিনিধিত্ব যদি সবচাইতে বড় কথা হয় নির্বাচনের মূল্যায়ন যদি মানুষের জনমত প্রতিফলনের বড় কথা হয় আমরা পরিষ্কার করে বলতে পারছি অত্যাচারী কেন্দ্রীয় সরকার সাম্প্রদায়িক কেন্দ্রীয় সরকার গরিব বিরোধী কেন্দ্রীয় সরকার জন্মস্তর বিরোধী কেন্দ্রীয় সরকার তারা আর বেশি দিন থাকতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয় তৃণমূল কংগ্রেসের আদর্শ তৃণমূল কংগ্রেসের লড়াই করার সংগ্রাম করার যে ক্ষমতা তার ভয় গিরিরাজ সিং দিল্লি ছাড়া সাধ্বী অফিস ছাড়া গোলাপজামুন ভবন ছাড়া বিজেপি ইস্যু ছাড়া আর শুভেন্দু ঘটিহারা এইটা হচ্ছে বর্তমানে অবস্থা এবার সেই দিনও দেখতে আপনারা পাবেন খুব তাড়াতাড়ি যেদিনকে বিজেপি বাধ্য হবে সাধারণ খেতে খাওয়া মানুষের আটকে রাখা টাকা ছেড়ে দিতে সেই দিনে খুব তাড়াতাড়ি আপনি আমি দেখতে পাবো আর সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি কিন্তু এত দাবি দেওয়া দিস্তে দিস্তে কাগজ চিঠি নিয়ে হিল্লি দিল্লি করে বেড়ানো শাসক দলের নেতা নেত্রীদের আর যারা দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন চাকরির দাবিতে যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাটি কামড়ে পড়ে আছেন একদিন থেকে 100 দিন থেকে 500 দিন থেকে 1000 দিন তারা ব্রাত্য থেকে যাবে তাদের হয়ে কেউ কথা বলবে না কবে দাবি পূরণ হবে তাদের বিরোধীরা বলছেন যে এই সমস্ত দুর্নীতি বঞ্চনা থেকে নজর ঘোরাতে লোক দেখানো আন্দোলন বিরোধীদের বক্তব্য শোনাবো এই ধর্ণাকে কেন্দ্র করে ওই ধর্ণা দিয়ে প্রার্থীদের ধর্ণা বিভিন্ন জায়গায় তৃণমূলের বিনিয়োগ পুরো নিয়োগ দুর্নীতি সমস্ত কিছুকে আড়াল করবার জন্যই আজকে ওই ধর্ণা মঞ্চ সুতরাং এইসব আপাত মস্তক যে দলটার দুর্নীতি জালে জড়িয়ে আছে ওদিকে এখন পুরকর্মী নিয়োগ তাকে নিয়ে চলছে সেইগুলি সম্পর্কে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য এখানে রাজভবনের সামনে যা বিরোধীদের ক্ষেত্রে তারা ভিক্টোরিয়া হাউসের সামনে মিটিং করার অনুমতি পাবে না আমরা চাইব আলোচনার মধ্যে দিয়ে এই যে তর্জা চলে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য মূল্যবৃদ্ধি বেকারি অশান্তি অনাহার এইগুলির থেকে দৃষ্টি ঘোরাবার চেষ্টা হচ্ছে সেটার একটা অবসান হবে হবে আমরা বারবার করে বলছি এই ওয়েব সিরিজের ভেতরে সবাই জড়িত আছে এই ওয়েব সিরিজ হচ্ছে তোমার আমার ভাগাভাগি একসাথে মিলে খাই মানুষ বুঝে গেছে মানুষের কাছে খুব স্পষ্ট যে এই একাদিকে ধর্ণা মঞ্চ একাদিকে রাজ্যপাল উনিও মানে এখানকার ধর্ণা অবতার অনেক কিছু রয়েছে বিভিন্ন অবতারেরা রাস্তায় ঘুরছে কিন্তু বাংলা মানুষ যারা আজকে বঞ্চিত তাদের কিছু হচ্ছে না বিরোধীরা বলছে বারবার করে একই কথা যে সত্যি সত্যি এত বিভেদ হয় কি করে এতদিন ধরে যারা অন্যরক ধর্ণায় বসেছিল এতদিন ধরে যারা নিজেদের হকের দাবিতে লড়াই করে আসছে তাদের কথা নিয়ে কখনো শাসকের মনে হয়নি তাদের কথাগুলো একটুখানি লিপিবদ্ধ করি তাদের কথাগুলো নিয়ে একটা চিঠি লিখি তাদের কথাগুলো নিয়ে একটা ফাইল করি করে বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছই মনে হয়নি কখনো যাবতীয় ধর্ণা তাহলে কি শুধুমাত্র লোক দেখানো
আমার ধর্ণা ধর্ণা, আমার ধর্ণায় রাজকীয় ট্রিটমেন্ট হবে, পুলিশ পাহারা দেবে, আর আমার রাজ্যে আমাদের যে রাজ্যের শাসক দল আমরা, সেই রাজ্যে অন্যান্য যে কোনো প্রান্তে যারা ধর্ণায় বসবে, আন্দোলনে বসবে, সেই সমস্ত ধর্ণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই সমস্ত ধর্ণার পেছনে রয়েছে রাজনৈতিক উস্কানি। অতএব সেখানে পুলিশ লাগাও, সেখানে লাঠি চার্জ করো, সেখানে অনুমতি দিও না, তাদেরকে টেনে হিঁচড়ে তুলে দাও। এটা কেমন বিচারিতা? যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাস্তায়, চাকরি প্রার্থী থেকে ডিএ আন্দোলনকারী, যারা দীর্ঘদিন ধরে রোদে পুড়ে জলে ভিজে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা কি বিন্দুমাত্র কোনো সহযোগিতা পেয়েছেন এই সরকারের কাছ থেকে, যে সরকারের শাসক দল, নির্বাচিত শাসক দল এখন 144 ধারা ভেঙে রাজভবনের সামনে গিয়ে ধর্ণা কর্মসূচি পালন করছে বিগত 5 দিন ধরে? সেই চাকরি প্রার্থীদের বক্তব্য শোনাব, শুনুন। আমি এটাই বলতে চাইছি যে দিল্লির কাছে বর্তমান যে শাসক দল যেমন বঞ্চিত, আমরা রাজ্য গ্রুপ ডি বর্তমান সরকারের কাছে আমরা বঞ্চিত। আমরা দীর্ঘদিন ধরে এখানে রাস্তার মধ্যে, সামনে পুজো আসছে, বাড়িতে বৃদ্ধ বাবা মা, এই পুজোটুকু কাটানোর সময় পাচ্ছি না, আমরা আজকে রাস্তার মধ্যে পড়ে আছি। আমরা যখনই কোনো অবস্থান বিক্ষোভ করতে যাই, তখনই কলকাতা পুলিশ আমাদের কোনো পারমিশন দেয় না, আমাদের বারবার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। আমরা সেই চাকরিটা যদি পেয়ে যাই তাহলে তো আমাদের আর এই সমস্ত পারমিশনের কোনো প্রয়োজন হয় না। যদি মাননীয় আমাদের সেই চাকরিটা দিয়ে দেন তাহলে আমরা পারমিশনও চাইব না, কোথাও বিক্ষোভ আন্দোলন করব না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যি সত্যি 144 ধারা ভেঙে আইন উলঙ্ঘন করে পুলিশকে সঙ্গে নিয়ে এরকম একটা রাজকীয় মঞ্চ বানিয়ে সেখানে ধর্ণা দেওয়ার প্রয়োজনীয়তা পড়ল কেন? কেন এত ধর্ণা, আন্দোলন, দেখা, সাক্ষাৎ, রাজ্যপালের কাছে আবদার, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবদার, যখন তখন যতজনে মিলে যাব, 5 মিনিট দেখা করুন, এ 10 মিনিট দেখা করুন, সত্যি সত্যি কি আদৌ এগুলোর কোনো প্রয়োজনীয়তা রয়েছে? সমস্ত ফোকাস শুষে নেওয়ার চেষ্টা চলছে কি? পেল্লাই একটা ধর্ণা মঞ্চ বেঁধে আবার পরবর্তীকালে হুমকি দিয়ে রেখেছেন, এরপর নাকি আবার ধর্ণা মঞ্চ বাঁধবেন? নিয়োগের পর এখন পুরো দুর্নীতি তদন্তে আদা জল খেয়ে ময়দানে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি, আমরা রোজ দেখতে পাচ্ছি, গতকাল দেখতে পেলাম। খোদ কলকাতার মেয়রের বাড়িতে সিবিআই ঘন্টার পর ঘন্টা কথা বলেছে। পুরো দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে আরও নতুন নতুন নাম ভেসে আসছে। এতদিন পর্যন্ত শিক্ষা ছিল, কয়লা ছিল, গরু ছিল, 100 দিনের কাজ ছিল, আবাস ছিল। ভুললে চলবে না, এবার শাসকের নতুন গলার কাঁটা পুরসভা। এই পুরসভার ফাইল খুললে কোন কোন রাঘব বোয়ালের নাম সামনে আসবে, ঠগ বাঁচতে গাটাই উজাড় হয়ে যাবে কিনা সেটা আমরা এখনো জানি না। কিন্তু ভয় তো একটা আছে, ভয় একটা আছে ডেফিনেটলি। তাই জন্য পাল্টা কিছু ফেক দাবি দেওয়া নিয়ে হয়তো, যেরকম বিজেপি বলছে, কারণ যারা বঞ্চিত প্রার্থী আজকেও যারা রাজভবনে গিয়েছেন তার মধ্যে মাত্র 7 জন বঞ্চিত প্রার্থী, বঞ্চিত মানুষ ছিলেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের। অথচ রাস্তা দিয়ে মিছিল হচ্ছে বিশাল, হেঁটে যাচ্ছে বিশাল, লটবহর বিশাল, রাজকীয়তা বিশাল, বঞ্চিত কজন? মাত্র 7 জন। তাই সিঁদুরে মেঘ কোথাও বোধহয় দেখছে রাজ্যের শাসক দল, যে এবার পুরসভার খাতা যদি খোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন সত্যি সত্যি ঠক বাঁচতে গাঁজার হয়ে যাবে। কেন এত ভয় পুরসভায়? চলুন দেখাই আপনাদের একটা দুর্নীতির যে শিকড়, লতা পাতা সেইগুলো। প্রথমে শুরু করা যাক কামারহাটি পুরসভা থেকে। কামারহাটি পুরসভার পুর প্রধান গোপাল সাহা, যাকে সবাই বলে যে বেশ পুরমন্ত্রী এবং রাজ্যের মেয়রের, শহরের মেয়রের নাকি বেশ ঘনিষ্ঠ, কামারহাটি পুরসভার পুর প্রধান গোপাল সাহা, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান পাঁচু রায়, এও নাকি বেশ ক্ষমতাশালী, তার নামও নাকি দ্বিতীয়, বলে প্রথম পান্নায় পুরসভার দ্বিতীয় পান্নমে হ্যায় পাঁচুরা, এরম একটা ব্যাপার। দক্ষিণ দমদম পুরসভার উপপুর প্রধান নিতাই দত্তের নামও রয়েছে এই পুরো দুর্নীতির বইয়ের পাতায়। বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক, তারও নাম রয়েছে ওই পুরসভারই, সেম পুরসভা, বরানগর পুরসভা 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ চৌধুরীর বাড়িতেও তল্লাশি চলেছে, অর্থাৎ তার নামও রয়েছে তাহলে পুরো দুর্নীতির খাতার পাতায়। শুধু প্রাক্তন এবং বর্তমান পুর প্রধান রাই নন, পুরো দুর্নীতিতে সিবিআই স্ক্যানারে আছে তৃণমূলের হেভি ওয়েটরাও।
কারা তারা? গত তিন দিনে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, ফিরাদ হাকিম, মদন মিত্র এই তিন হেভি ওয়েট বর্তমান এবং প্রাক্তন মন্ত্রীর বাড়িতেও কিন্তু সিবিআই হানা চলেছে। একে একে জাল যেভাবে গোটানো শুরু হয়েছে তাতে পুরো দুর্নীতির মগডালে কে আছে তার কাছে পৌঁছতে হয়তো আর বেশি সময় লাগবে না কেন্দ্রীয় এজেন্সির, কারণ কোমর বেঁধে আধা জল খেয়ে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অতএব এত দুর্নীতির বোঝা যাদের ঘাড়ে তারা নাকি আবার ঘাড়ে তুলে নিয়েছে চিঠির বোঝা, 100 দিনের কাজ, আবাস থেকে বিভিন্ন জিনিস, 100 দিনের কাজ থেকে আবাস থেকে বিভিন্ন বোঝা তারা নাকি ঘাড়ে তুলে নিয়ে তারা এ প্রান্ত থেকে ও প্রান্ত, শহর থেকে দিল্লি ঘুরে বেড়াবে। শুধু তৃণমূলের নেতা মন্ত্রীরা নন, আজ পুরো দুর্নীতিতে রান্নাঘাটের উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু হানা দেয় সিবিআই। অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে, আজও চলছে। কিন্তু এবার কাহানি মে টুইস্ট হয়। এবারের যার বাড়িতে সিবিআই হানা চলছে তিনি বিজেপি, বিজেপি বিধায়ক। এই বিজেপি বিধায়কের ব্যাকগ্রাউন্ড কি? 25 বছর রানাঘাট পুর প্রধান পদে ছিলেন পার্থসারথী, 15 বছর কংগ্রেসের হয়ে, পরে 10 বছর তৃণমূলের, মাস ছয়েক পুর প্রশাসন বোর্ডের সভাপতির পদেও ছিলেন তিনি, 5 বছর রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রীয় তৃণমূল বিধায়ক ছিলেন। 2021 ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে, ভোটে জিতে রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় ভোটে জিতে আসেন এবং তারপরই তিনি তার নাম কোথাও এই পুরো দুর্নীতিতে হয়তো জড়িয়ে পড়ে এবং সেই কারণেই তার বাড়িতে শেষ পর্যন্ত তল্লাশি চালানো হল। সূত্রের খবর, গতকাল হালি শহরে পুরসভার প্রাক্তন পুর প্রধান অংশুমান রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া নথির সূত্র ধরেই পার্থসারথী চট্টোপাধ্যায়ের নাম চলে আসে। তাহলে এই যে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে এত সুর চড়ানো হয়, শাসক দল বলে শুধুমাত্র আমরা, শুধুমাত্র আমরা কেন্দ্রে বিজেপির বিরোধিতা করে বলে তাই আমাদের বাড়িতে বেছে বেছে সিবিআই ইডি পাঠানো হয়, তা তো হলো না। পার্থসারথী চট্টোপাধ্যায় বিজেপির বিধায়ক, তার বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চলে গেল। তাহলে বোধহয় প্রতিহিংসার তত্ত্ব ঠিক কাজে লাগছে না। বিজেপিতে গেলেই নাকি ওয়াশিং মেশিন হয়ে যাওয়া যায়, তাহলে পার্থসারথী কি ব্যতিক্রম হয়ে রইলেন? তিনি তো বিজেপিরই বিধায়ক, তার ক্ষেত্রে তাহলে শাসকের প্রতিহিংসা তত্ত্ব খাটবে কি করে? কি বলছেন বিরোধীরা শোনাবো। তাহলে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির দায় কে নেবে সেটা সরকারের ব্যাপার, কিন্তু ফিরাদ হাকিম তিনি তো সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, তিনি তো নিজেকে সম্পূর্ণভাবে এর থেকে বিচ্ছিন্ন করতে পারেন না। আর মন্ত্রিত্ব আগে কে ছিলেন পরে কে এসছেন সেটা বড় বিষয় নয়, এটা তো একটা কন্টিনিউটি, এটা বহুমানতা। দেখুন, কংগ্রেস জবে গিয়ে মনে করে দেখবেন ঢাক বাজিয়ে এসেছে সিবিআইডির কাছে, ঘুম ঘুমোচ্ছিল বিজেপির নির্দেশে, তারপর থেকে একটু আর উঠেছে, টপ গিয়ার নয় এখন সেকেন্ড গিয়ারও যায়নি। অনেক নাটক দেখবেন, অনেক নাটক চলছে, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যারা বঞ্চিত তাদের কি হলো, তাদের ভবিষ্যৎ কি হবে, যারা চুরি করলো তারা কবে জেলে যাবে। আজকে এমন অবস্থা এসেছে কারণ আমি তো আর এরকম ভাবে ওয়াশিং মেশিনে ঢুকে যেতে পারবো না। ওয়াশিং মেশিনে যদি ঢুকে যেতাম তাহলে পরিষ্কার হয়ে যেতাম, ইডি সিবিআই আসতো না, কিন্তু বাবিশ্বের পা ধরলে ইডি সিবিআই আসতো না। যেরকম একদিকে তার টপ গিয়ারে শাসক দলের যন্ত্রণা কোথাও বাড়িয়েছে, যেভাবে কোথাও টপ গিয়ারে ফেলেছে সেই তদন্ত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাতে শাসক দলের সমস্যা তৈরি হয়েছে যেটা বোঝা যায়। কিন্তু যেটা বোঝা যায় না সেটা হচ্ছে এই ধর্নার রাজনীতিটা। 144 ধারা, যে 144 ধারা ভেঙে রাজকীয় ধর্না চলছে, সেই ধর্নার যাবতীয় ছাড়পত্র পাওয়া যায়, কিন্তু পাল্টা
অন্য পক্ষে যারা দীর্ঘদিন ধরে রোদে জলে ঝড়ে ধর্ণা চালাচ্ছেন সেই ধর্ণার কোনো ছাড়পত্র, সেই ধর্ণার কোনো বৈধতা পাওয়া যায় না। ধর্ণা নিয়েও দ্বিচারিতা, দাবি দেওয়া নিয়েও দ্বিচারিতা, বঞ্চনা নিয়েও দ্বিচারিতা। উপরন্ত দ্বিচারিতার এখানেই শেষ নয়, আরও একটা পার্ট রয়েছে যে পার্টে আমি আপনাদের কাছে আসব। যে দ্বিচারিতার সামনে কোথাও মুখোশ খুলতে শুরু করলে কী ধরনের ভাষা, কী ধরনের মধুর মধুর বাণী ঝরে পড়ে বিভিন্ন সময় শাসক দলের নেতা নেত্রীদের গলা থেকে, সেটাও শোনাবো আজ। কারণ এই ধর্ণার মঞ্চ থেকে ধর্ণা নিয়ে বঞ্চনা নিয়ে বক্তব্য রাখতে রাখতে যে ধরনের ভাষা প্রয়োগ করে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ, তা শুনে রীতিমতো ভাবার দরকার যে আসলে তারা মানুষ এবং মহিলাদের কি চোখে দেখেন। আমি সেটা পরের দিকে আসছি, তবে তার আগে এই ধর্ণা দ্বিচারিতা নিয়ে শুরু করবো আজকে ডিবেট, যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে এক এক করে আলাপ করে নেবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন শাসকের পক্ষ থেকে সুদীপ্ত সরকার, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি এবং চাকরি প্রার্থী অরুণিমা পাল।